আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, আমার ছেলের বার্থডে কালকে, তো এজন্য সকাল সকাল বেরিয়ে আমরা জাস্ট একটা কেক অর্ডার করার জন্য এসেছি। আমরা যেখানে এসেছিলাম এইটা হলো একটা হোটেল, তো এখানের কেকটা খুবই মজার হয়, আর বাট বেশি ডিজাইন করা হয় না এদের এখানে। আর হলো তো আমরা একটু দেখতে এসেছিলাম যে কীভাবে কেকটা অর্ডার করা যায়, তো আমাদের পছন্দ মতো করা যায় কি না। তো একদম সিম্পল ডিজাইন করে, কিন্তু জায়গাটা এত সুন্দর ছিল তাই একটু ভিডিও করে নিলাম। তো আমরা ভিতরে চলে এসেছি, এই যে এই এই রকম সিম্পল ডিজাইন ছাড়া আর কিছুই করতে পারবে না। তারা বললো যে স্যাম্পলগুলো আছে, এগুলোই শুধু এরকমই শুধু করতে পারবে। তো তারপরে আমরা বের হয়ে গেছি, বের হয়ে দেখছি অন্য আর কি অপশন আছে আমাদের জন্য, যদি অন্য কোথাও ভালো কেকের ই না পাই তাহলে চলে আসব। তো আমরা অন্য একটা দোকানে চলে এসেছি, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেক করা ছিল, আর এখানে কেক আমরা আগে খেয়েছি, হ্যাঁ ভালোই আছে। তো আমরা চিন্তা করলাম একটা অর্ডার দিয়ে দিই এখান থেকে, তো আমরা দেখে তারপরে অর্ডার দিচ্ছি। তো আমরা শেষে একটা কেক চুজ করলাম, চকো চিপ কেক। তো তারপরে আমরা বাসায় চলে এসেছি, তারপরে একটু ছোটোখাটো ডেকোরেশন করব বাসায়, তো আমরা এগুলো সাজিয়ে নিচ্ছি। এটা হলো টেবিলে ইউজ করার জন্য একটা টেবিল ক্লথ, আমি জাস্ট এটাকে একটু সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা আমরা আজকেই কিনেছিলাম। তো এই তো একদম সিম্পল ডেকোরেশন, এটা হলো পরের দিনেরটা। আগের দিন রাতে আমি এই টেবিল ক্লথটা বানিয়েছি আর এরকম একদম সিম্পল ডেকোরেশন করেছি। তো আমরা একটু ছবি টবি তুলে তারপরে বাইরে চলে এসেছি।
তো আমরা এখানে খাওয়া দাওয়া করব, তারপরে বাসায় চলে যাব। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, আমরা সন্ধ্যার পরে এসেছিলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আল্লাহ হাফেজ।